বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। শাখা প্রশাখা সহ প্রায় 700টি নদ নদী বিপুল জলরাশি বাংলাদেশের 22,155 কিলোমিটার জায়গা দখল করে নিয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত দিয়ে প্রবাহিত হয়েছে। এরই মধ্যে কিছু নদীর আকার এবং গুরুত্ব বিশাল। এসব নদীকে বড় নদী হিসাবে উল্লেখ করা হয়, যার একটির নাম যমুনা, যার প্রবল স্রোতের সাক্ষী দেশের অগণিত মানুষ। কিন্তু এককালে সেই খরস্রোতা যমুনার অংশ বিশেষ এখন চর সাদৃশ্য জনপদ। তাছাড়া শুক্ত মৌসুমে পানহীন এক মরুভূমি, যেন যমুনা এখন মরুভূমি ধুধু বালুর চর। দিন বদলে সঙ্গে সঙ্গে যমুনা এখন আর পালতোলা নৌকার অথবা লঞ্চ স্টিমার চলে না বললেই চলে। পালতোলা নৌকার বদলে এখন যমুনার বুকে চলাচল করে গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি আর ভাড়ায় চালিত মোটর সাইকেল। এমন একটি জনপথের জীবনচিত্র নিয়ে আজকের ভিডিও। চুহালী উপজেলা বাংলাদেশ রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা, যা 7টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই ইউনিয়নের প্রায় অধিকাংশ এলাকায় যমুনা নদীতে বিলীন হয়ে যায়। চুহালীর মোট আয়তন 201 বর্গ কিলোমিটার। রয়েছে একটি পৌরসভা, 131টি গ্রাম ও 100টি মৌজা। এক সময় এর আয়তন সীমানা আরও দীর্ঘ ছিল। পরে চুহালিতে প্রায় 35 বর্গ কিলোমিটার এলাকা পার্শ্ববর্তী অন্যান্য উপজেলার সাথে যুক্ত হয়। এর উত্তরে বেলকুচি ও পশ্চিমে শাহজাদপুর উপজেলা, দক্ষিণে পাবনা জেলা, বেড়া উপজেলা ও মানিকগঞ্জ জেলা, দৌলতপুর উপজেলা এবং পূর্বে টাঙ্গাইল জেলা, নাগরপুর উপজেলার সীমানা অবস্থিত। সিরাজগঞ্জের চুহালী উপজেলার উপর দিয়ে প্রবাহিত যমুনা নদীর পানি, তখন নদীর বৃক্ষ জেগে উঠেছে অসংখ্য চর ডুবোচর। তখন খেয়ালি এই নদীর গতিপথ বোঝা বড়ই দুষ্কর হয়ে ওঠে। বর্তমান যমুনা তার খেয়ে হারিয়ে নানান শাখা পোশাখা আর চর ডুবোচর নিজেকে প্রকাশ করেছে। যারা সারা বছর প্রকৃতির বিচিত্র লীলাভ খেলা দেখতে পছন্দ করেন, তারা চুহালী উপজেলায় ভ্রমণ করে ভোগ করতে পারবেন প্রকৃতির আসল রূপ। ছয় ঋতুর দেশ বাংলাদেশে কত রূপ যে ছড়িয়ে ছিটে রয়েছে তার সবটুকু দেখে মিলবে চুহালী অঞ্চলে আসলে। তাছাড়া চুহালিতে রয়েছে যমুনা নদীর পার ও নদীর রক্ষা বাঁধ। যমুনা নদীর চুহালী উপজেলাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। নদীর অপর দিকে অবস্থিত উপজেলার 5টি ইউনিয়ন অর্থাৎ খাসকাউলিয়া, বাগটিয়া, ওমরপুর, খাসপুকুরিয়া ও গোরজান এবং পশ্চিমপাড়া, সদিয়া ও চাঁদপুর নামে 2টি ইউনিয়ন। চুহালী উপজেলার প্রধান যোগাযোগ মাধ্যম নৌপথ। উপজেলার এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে যেতে স্থানীয়রা ব্যবহার করে নৌকা। এই উপজেলার মাত্র 6 কিলোমিটার পাকা রাস্তা রয়েছে। উপজেলার পূর্ব অংশের সাথে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ রয়েছে। অন্যদিকে সিরাজগঞ্জ জেলার সদর থেকে এই উপজেলার সরাসরি কোনো সড়ক যোগাযোগ ব্যবস্থা চালু নেই। তবে সিরাজগঞ্জ সদর থেকে সিরাজগঞ্জ ইনায়েতপুর সড়ক হয়ে নৌঘাট ব্যবহার করে উপজেলার সদরে যাতায়াত করা যায়। সেই হিসাবে সিরাজগঞ্জ সদর থেকে এর চুহালী উপজেলার দূরত্ব দাঁড়ায় প্রায় 90 কিলোমিটার।
চোহালি উপজেলাটি দেশের মানুষের কাছে প্রবল বন্যা দুর্গত এলাকা হিসেবে পরিচিত পেয়েছে। ব্রিটিশ শাসন আমলের অঞ্চলটি অর্থনৈতিক এলাকা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাছাড়া এক সময় তাঁত শিল্প ও চুড়ির ব্যবসার জন্য চোহালি এলাকাটি খুবই বিখ্যাত ছিল। কিন্তু আজ সেসব শুধু অতীতের গল্প। বর্তমান চোহালিতে প্রায় 20,000 তাঁত রয়েছে। তাছাড়া বেশ কিছু পরিবার মৎস্য ও পশুর খামারের ব্যবসায় জড়িত। চোহালি অঞ্চলের অপুষ্টি, পরিবেশগত স্যানিটেশন সমস্যা, ডায়াবেটিস, সংক্রামক রোগের প্রভৃতি বেশি দেখা যায়। তুলনামূলক দারিদ্র হার বেশি থাকায় চোহালিতে মানসম্মত স্যানিটেশন ব্যবস্থা কম। যদিও দিন বদলের সাথে সাথে এই পরিবেশ এখন বদলাতে চলেছে। তাছাড়াও পূর্বের জরিপ অনুযায়ী শিক্ষার হারেরও অনেক পিছিয়ে ছিল উপজেলাটি, বর্তমান বেশ উন্নত হয়েছে শিক্ষার মান। চোহালির অর্থনৈতিক লেনদেনের জন্য প্রতিষ্ঠিত আছে মোট 15টি ব্যাংক শাখা এবং একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ সরকারি সেবা প্রায় সকল শাখা প্রতিষ্ঠান রয়েছে এই জনপথে। সব মিলিয়ে বলা যায় প্রাকৃতিক বৈচিত্র্য লীলাভূমির সাথে মিলিয়ে জীবনযাপন করছে এখানকার প্রায় 2 লক্ষ মানুষজন। পরিসংখ্যান মতে সোহালের চাষযোগ্য কৃষিভূমির পরিমাণ মোট 7,250.76 হেক্টর। সোহালি একটি চর অঞ্চল এলাকা। সোহালি সীমানা প্রায় 80% ভূমি যমুনা নদীর চর, যার ফলে বন্যা মৌসুম যমুনা নদীর ভাঙ্গনের উপজেলা স্থলভাগ প্রায় অংশ নদীতে বিলীন হয়ে যায়। সর্বশেষ 2014 সালে উপজেলার স্থলভাগের প্রায় 10% যমুনা নদীতে বিলীন হয়ে যায়। সে বছর সোহালি উপজেলার পরিষদ কমপ্লেক্স সহ আরো অনেক প্রশাসনিক স্থাপনা নদীতে বিলীন হয়ে যাওয়ায়, তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, সরকারি বেসরকারি অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা বেশ কয়েকবার করে। এসব কারণে চোহালি উপজেলাটি দেশের মানুষের কাছে প্রবল বন্যা দুর্গম এলাকা হিসাবে পরিচিত পেয়েছে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাতে পারে, আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবে। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।